এখন দেখো একদম পুরো ছায়া হয়ে আছে, একটু রোদ নেই। গুড আফটারনুন সবাইকে। তো এখন প্রায় পৌনে একটা মতো দেখে আসলাম, আর সমস্ত কাজ কাম সেরে স্নান করে পুজোটা দেওয়া হয়ে গেছে, আর ঠান্ডা ঠান্ডা লাগছে, তো সেই জন্য সোয়েটার পরে নিয়েছি। যদি বাইরে কত সুন্দর মানে রোদ আছে, অ্যাঞ্জেল তো অ্যাঞ্জেলকে স্নান করে দিয়েছি, অ্যাঞ্জেল পুরো রোদে রোদ পড়ছে। আর রান্নাঘরের মধ্যে ঘরের মধ্যে দেখবে যে ঠান্ডা থাকে, আর বাইরে ছাদে পাওয়া যায়। তো স্নান করে পুজো টুজো দিয়ে রান্নাঘরে চলে এসেছি। আজকে হচ্ছে শনিবার, তো রান্না হ্যাঁ টাইম করে জল হচ্ছে নাকি দেখো তো। চারটে ভাত ছিল, তার মধ্যে দুটো ভাত কখন ফেলে দিয়েছি দেখে নি জানো। তো তুলসী পিসি মাঝে মধ্যে হচ্ছে জল এনে দেয়, সেই জলটা দিয়ে হচ্ছে আমি ভাত করি। আর এই ফিল্টারের জল মানে বারবার ফিল্টারে চালাতে গিয়ে না বারবার খারাপ হয়ে যায়, তো সেই জন্য ভাত আর তরকারির জন্য ওই ট্যাপ কলের থেকে জলটা নিয়ে আসে রাস্তায়, সবাই নেয়, আর এই বাড়ির জলটা আমি খাওয়া হয়। বললাম কি যে তুই পড়তে বস, একে বললাম যে পড়তে বস, পড়ছিল যে পড়তে পড়তে আবার টিনের উপরে গিয়ে কি করছে না এ মা। হ্যাঁ পড়ে টড়ে যাবি, নাম নাম। আর অ্যাঞ্জেলকে যদি ও যে ওর ঘরে বাধা যায় দেখো পরিষ্কার, তাও একদম চিৎকার করে 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 মাথাকে খেয়ে ফেলে দেয়। তো এখানে রেখে দিয়েছি, এখানে আমার বাঁধতে ইচ্ছা করে না, যে পাশে তুলসী মন্দির আর কী করে বলো তো, যে টয়লেট মলেট করে, এবার তুলসী মন্দিরের সামনে এসে জড়ো হয়, তো এগুলো খারাপ লাগে দেখতে। আজকে ব্ল্যাঙ্কেটগুলো উপরে দিয়ে এসেছি, সকালবেলায় দিয়েছিলাম চেয়ারের উপরে, তো চেয়ার থেকে সব একদম এই জলের, তখন উঠোনটা ধোয়া হলো তো জলের মধ্যে সব পড়ে গেছিলো, তো হালকা হালকা ভিজে গেল, তো সেই জন্য এই ছাদে দিয়েছি। আর কেচে মেলে দিয়েছি, ওই দিকে আছে দেখা যাচ্ছে না। আর বালিশগুলো দিয়েছি এই চেয়ারের উপরেই। আর এই যে বেদানা গাছটা যতই লুকিয়ে রাখি, এই হনুমানের যা অত্যাচার কি বলবো, ছাদে রেখে দিয়েছিলাম, একটা পাতা ছিল না শুধু ডাল ছিল, সেই গাছটাকে যে কোনার মধ্যে রেখে দিয়ে জল দিয়ে একদম পুরো আবার পাতা বেরিয়ে গেছে। আর পরশু দিন হনুমান এসে দেখছি কি এখানে বসে বসে খাচ্ছে, পুরোই খেয়ে নিত, তো যেই আবার আমার চোখে পড়ে গেছে তাড়িয়েছি চলে গেল, চোখে না পড়লে পুরো গাছটাই খেয়ে যেত। এখানে করছি বেগুন পোড়া, তো এর মধ্যে আমি চাকু দিয়ে কেটে দিয়েছি অর্ধেকটা, তো এর মধ্যে রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা দেওয়া আছে, এই যে বাবা আর ভয় লাগছে যে লঙ্কাটা না ফেটে যায়। তো একদিকে হয়েছে একটু, আর উল্টে দিলাম। কি গো তুমি টিভি চালিয়ে দিয়ে বসে আছো, তোমার না আর কদিন পর পরীক্ষা, হ্যাঁ
তো টিভি চালিয়ে দিয়ে কি এইভাবে কখনো পড়াশোনা হয়? এদিকে টিভির দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছো, সামনে কপি রেখে দিয়ে, হ্যাঁ, তারপর গোটা মুখে সব কি মেখেছে, সিঁদুর নালতা।